নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রায়পুরাতে প্রতিবাদ মিছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের রাজনৈতিক দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের করা বিতর্কিত মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে রায়পুরা উপজেলায় প্রতিবাদ মিছিল করা হয়। 17 জুন শুক্রবার রাজপ্রসাদ গ্রামের স্থানীয় জনগণ আরএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে আশরফপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিবাদ মিছিলটি রাস্তায় বের হলে রায়পুরা, চান্দেরকান্দি, মহেশপুর সহ রায়পুরা পৌরসভার অসংখ্য মুসলিম জনতা মিছিলে যোগ দেন। তারপর আশরফপুর থেকে প্রতিবাদ মিছিলটি রায়পুরা বাজারের মেইন সড়ক হয়ে রায়পুরা থানার পার্শ্ব রাস্তা দিয়ে ঘুরে আসে। আরএম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলে প্রতিবাদের সুরে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি চেয়ে ভারতের সকল পণ্য বর্জন করতে স্লোগান ধরা হয়। নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে ভারত সরকার এখনও আইনগত তেমন কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে সারা বিশ্ব থেকে ভারতের বিপক্ষে প্রতিবাদ জানানো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মহল কিংবা ভিন্ন ধর্মের সচেতন নাগরিকরাও প্রতিবাদ জানাচ্ছে। আজ রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রাম থেকে প্রতিবাদ মিছিল করা হয়। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট ও চিত্রগ্রহণ রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।